হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আধা ঘন্টা বসে চা খেলাম, ওই দেখো শুধু চায়ের কাপ নামিয়ে এখন চললাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে মজলিশে বসবো, মানে এই কাজ করতে করতে মজলিশ আর কি। বাথরুমে ঢোকার আগে জানলাগুলো খুলে মনে হলো বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে একটা কোলাহল মুখর দিন কেমনভাবে শুরু হয়েছে দেখো, দেখলে একটা পজিটিভ ভাইব আসবে, আমারও আসে। আমার যেটাই ভালো হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কি সুন্দর সকালের পরিবেশটা দেখো, দু চোখ ভরে দেখো, অনেক লোকজন দেখলেও মন ভালো হয়। গতকাল তো বিস্তর খাওয়া দাওয়া করে চোখ উল্টেছিলাম বলতে পারো। মানে সেই শেষ স্ট্র্যাটেজিকে বললাম যে এইবারের মতো বাঁচিয়ে নাও, আর কোনোদিনও এরকম উল্টো পাল্টা খাবার আমি খাবো না, সহ্য হয় না। কিন্তু সবার সঙ্গে কম্পিটিশান করে আমার খাওয়া চাই। সে খেয়ে ফেললাম, চিলা খেলাম দুখানা, তারপর দুধের চা খেলাম, তারপর আবার আদা রসুনের পেস্ট দেওয়া সেই মশালা পমফ্লেট ফ্রাই সেটাও খেয়ে নিলাম। মাথা যন্ত্রণা বাড়ছে বাড়ছে বাড়ছে, তার মধ্যে খেলাম, নিয়ে কাঁচাকাচি তো হয়নি, সেজন্য চলো আজ ডবল কাঁচা। চলো বাকিটা এবার দিই পুরনো মেশিনে, কারণ কালকে কাচিনি, জমে গেছে এক গাদা। সত্যি বলছি, 5 ফুট হাইট নিয়ে লোকেদের খাওয়া দাওয়া দেখে ওরা খাচ্ছে আমিও খাবো, লে হালুয়া। আরো খান কতক জুটিয়ে আনি, এটা একদম হালকা। দুটো ওয়াশিং মেশিন যখন একসঙ্গে চালিয়েছি, উসুল করতে হবে তো, একদম সুদে আসলে উসুল করে নেব। সেই জন্য বেড কভার চেঞ্জ করে নিচ্ছি, যতটা ধরে ধরিয়ে দিই, কালকে বিশ্রাম করব। গেস করো গেস করো, মধুবন্তী সিংকে কি করছে? চায়ের বাসন ধুচ্ছে? না না গুরু, সে গুড়ে বালি, সে তার নিজের কালার প্যালেটটি ধুচ্ছে। চাদরটা দিলাম না, শুধু বালিশের কভার টভারগুলো দিয়ে দিলাম, হালকাই রইল, কিন্তু চাদরটা দিয়ে দিলে আবার মনে হচ্ছে ভারী হয়ে যাবে। ঘড়িতে সময়টা কত হলো, সাজিয়ে নিয়ে বসেছে, কখন যে শুরু হবে কে জানে। আমাদের হোম মেকারদের জীবনে কি আর নতুনত্ব, কি আর বৈচিত্র্য, আর কি বা তোমাদের আমি দেখাবো। সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, সেই বিছানা গুছানো, ডাস্টিং করা, কাপড় কাচা, রান্না করা, এই তো সবাই করে, আমিও তাই করছি, কি আর তোমাদের ভালো লাগবে। তবুও এইগুলোই তো করছি, আলাদা কিছু তো আর করছি না যে দেখাতে পারবো। তো বন্ধুরা, আমার মেয়ের ভিডিও দেখলে কিন্তু তোমরা অনেক কিছু আলাদা দেখতে পাবে, বিশেষ করে আমার ব্লগে যারা আছো, তারা সবাই তো ছোট ওরই মতন। কীভাবে হোম মেকার হয়েও একটা কোয়ালিটি টাইম বা কোয়ালিটি লাইফ লিড করা যায়, সেটা তোমরা ওর ভিডিওয় দেখতে পাবে। চলো, আজকে একটা কাজ হলো, সেটা হচ্ছে গিয়ে বেড কভার চেঞ্জ। ওহো, কি আরাম হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গো। আগে সেলফে থাকতো, এখন ড্রয়ারে থাকে, দেখো। অনেকে হয়তো আমার নিন্দে করবে যে বাসনের ড্রয়ার আমি পা দিয়ে ঠেললাম বলে, কিন্তু বন্ধুরা, আমার মতো যখন বয়স হবে তখন তোমরাও এগুলো করবে। বারবার নিচু হওয়া যে কি কঠিন কাজ, সেটা তখন বুঝবে যে হ্যাঁ আন্টি করতো, আমরা নিন্দে করেছিলাম, ঠিক করিনি। ও হরি, তোমাদের তো আমি বলিনি, আমার মেয়ে গতকাল নতুন ভিডিও চ্যানেল খুলেছে, তার নামটা আমি তোমাদের দেব। দাঁড়াও একটু ধৈর্য ধরো, আমি মধুবন্তীকে টিফিনটা সার্ভ করে দিই, তারপর আসছি। এই ব্লগিং অন্তত পক্ষে আমার বড় মেয়ের 8 থেকে 10 বছর আগে শুরু করা উচিত ছিল। সেই সময় বললে বিশ্বাস করবে না, দুই বোনে মিলে সারা দিন সেই ব্লগিং দেখে, আর সেই ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো, মানে বিদেশিগুলো। তো আমি বল একদিন দেখলাম যে কী দেখিস তোরা, দেখে পরে বললাম ও এই জিনিস তো, তোরাও তো করতে পারিস। তো গরিবের কথা বাসি হলো। মধুবন্তীর ব্রেকফাস্ট আমন্ড, ব্ল্যাক ডেট আর ডিম সেদ্ধ। বলতে বলতে মুখের ফেনা উঠে গেল, শেষকালে আমিই খুলে দিলাম যে তোরা করবি না, থাক আমিই শুরু করি। ফাইনালি, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আর আজকে তোমাদেরকে কেমন আছো বলার আগে আমি একটা নিজের স্বার্থের কথা বলে নিই, সেটি হচ্ছে গিয়ে আর রিমিস ওয়ার্ল্ড ইন্ডিয়ান মম ইন দুবাই, এই চ্যানেলটা আমার মেয়ের, তোমরা একটু দেখো,
যদি ভালো লাগে কন্টিনিউ করো, এটা বলা ছিল। আর আশা করি এবার জিজ্ঞাসা করি কেমন আছো তোমরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন করছি আমি গার্লিক প্রিজার্ভ করবো, অনেক দিন ছাড়াইনি, এগুলো ছাড়িয়ে প্রিজার্ভ করবো। তো এই মুহূর্তে আমি গাড়ি বন্দি বাসন মানে ধোয়া বাসন মুছে মুছে তুলছি। আগে যখন আসানসোলে থাকতাম, মানে এজমেলে পরিবার, তখন তো আমরা নিজেরাই বেশি মাজা ঘষা করতাম, কারণ অত বড় ফ্যামিলি, সেই কাজের লোকের অপেক্ষায় অত বাসন ফেলে রাখলে চলতো না। মানে সেই সিঙ্ক ভর্তি হচ্ছে, ধোয়া হচ্ছে, আবার সিঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে। তো সেই সময় আমাদের এই মোছামুছির ব্যাপারটা একদমই ছিল না। তো গুজরাটি বাড়িতে গিয়ে দেখতাম যে ওরা বাসন কিন্তু সমস্ত যা কাজের লোকে দিয়ে গেল প্রত্যেকটা বাসন মুছে মুছে তোলে। এতে কি হয় বলো তো, চেকিং হয়ে যায় যে কোথাও কোনো নোংরা রইলো কি না, আর বাসনটায় জল ফোটা দাগ থেকে এই এত কাপড় জমে আছে, মধুবন্তী একটুও হেল্প করেনি। বর্ষাকালে রান্না পড়ে, জানো তো যখন আমি ব্লগিং চালু করিনি, মানে দেখতাম তো আমি মনে মনে ভাবতাম যে এই কাজগুলো তো আমি করি, প্রতিদিনই করি, করে ফেলতে পারবো ইজি। কিন্তু এখন করতে গিয়ে বুঝতে পারছি যে করা আর ছবি তুলে দেখানো দুটো এক না, অনেক কঠিন। দুটো কাজ একসঙ্গে মিলে বিরাট ভারী হয়ে যায় ব্যাপারটা। তোমরা আমার অনেকেই জিজ্ঞাসা করেছো ব্লগে যে মধুবন্তী কেন শ্বশুরবাড়ি যায় না, বা মধুবন্তীর জীবনী। তো মধুবন্তীর জীবন সম্বন্ধে আমি টুকটুক করে অনেকগুলি ব্লগে বলেছি এবং বলতে থাকবো, তোমরা পরপর সিরিয়ালি দেখতে থাকো, নিশ্চয়ই জেনে যেতে পারবে। এই সময়টায় মানে 10:30 নাগাদ আমি ফ্রিজে যা যা খাবার থাকে, যেগুলো আমি লাঞ্চে রিপিট করব, আমি বার করে দিই। মধুবন্তী কাল দুপুরে খাবারই খায়নি, চিলা করেছিলাম সেই ব্রেকফাস্ট খেয়েই ওর এরকম অবস্থা। ওই জন্য না ওকে আমি কোনো ভারী খাবার দিই না, আমি নিজেও খাই না। এই দেখো কত বড় মিথ্যুক, গতকাল খেয়ে পরে ওই অবস্থা হলো, মেয়ে আমার নিল, আমি নই বাবা, আমার যা খেতে ভালো লাগে আমি তাই খাই, আর খেয়ে দে এরকমভাবে সি এস স্ট্র্যাটেজিকে মাঝে মাঝে ভোগাই। আচ্ছা তোমরা কি এর উপরে কোনো ম্যাট বা কিছু মানে স্প্রেড করো? স্প্রেড করলে কি সুবিধা হয়? আমার ঠিক আইডিয়া নেই, তোমরা যদি আমাকে এটা জানাও তো খুব ভালো হয় যে এরকম ড্রয়ারের মধ্যে কি কিছু স্প্রেড করে দিলে ওটা ভালো হবে। আর রিমি, তোকেও বললাম, রিমিজ ওয়ার্ল্ড, মেয়ের ভিডিও কল এসেছিল, ওই কথা বলতে বলতে কাপড়গুলো মেললাম, তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হলো না, কারণ এই ফোনেই তো। আর এই দেখো আজকে আমাদের লাল তাঁবুটি এইদিকে মেরেছি, আর ওই দিকে আর একটা কালো তাঁবু মেরেছি, তাঁবু মেলতে প্রচুর জায়গা লাগে। এই যো সার্কাসের তাঁবু, আমার বড় মেয়ে নাম দিয়েছে সার্কাসের তাঁবু। আর সিয়া স্ট্র্যাটেজি খুঁজে খুঁজে আমি বলেছিলাম রিলায়েন্সে পাইনি, নিয়ে ফাইনালি বিগ বাস্কেটেই পেয়েছে। আমি বলেছিলাম কাপ না দিলে যেন ঘরে কফি, ব্রু কফি না ঢোকে, কোনো কফিই না ঢোকে, যতক্ষণ না কাপ পাবে ততক্ষণ তুমি সার্চ করতে থাকবে, কারণ এখনও আমার কাছে 7 দিনের কফি আছে। বড় নেসক্যাফেটা ওটা তো দুবাই থেকে এনে দিয়েছিলো, ও কফির কোয়ালিটিটাই আলাদা থাকে, আর আমাদের এখানে নেসক্যাফেটা আর ভালো লাগছে না, ব্রুটাই ভালো লাগছে। তো যাই হোক ফাইনালি পাওয়া গেছে। এই দেখো এই সবুজ কফি মাগডির জন্য সিএস স্ট্র্যাটেজিকে গোটাই ঘুরে বেড়াতে হয়েছে। লায়লাকে এবার এগুলো সব বাইরে করতে হবে, আর হ্যাঙ্গার খতম, এটা এমনি মেলতে হবে। এই লায়লা হো লায়লা গান সম্ভবত 79 কিংবা 80-এর, কারণ এক্সকারশনে যখন গিয়েছিলাম তখন আমরা যখন বাসে করে যাচ্ছিলাম সব মেয়েরা এই গানটা গেয়ে গেয়ে নেচেছিলাম টিচারদের সামনে, কত বড় সাহসের কথা। কিন্তু সেই সময় টিচাররা না আমাদের কিচ্ছু বলেনি,
অন্য সময় সেই কড়া কড়া টিচাররা তখন একেবারে অন্য মূর্তি। চলো রসুন দেখো শুকিয়ে গেছে। ভেতরে কী দিয়েছি বলো তো? কাপড় দিয়েছি, কারণ টিস্যুগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে। ভিজে টিস্যুতে থাকলে তো আবার খারাপ হয়ে যাবে। কাপড়টা একটু মোটা বলে হোক, যে কোনো কারণেই হোক, ভালো অ্যাবজর্ব করছে। দেখো বাপু, গানের কথা সুর আমার কিচ্ছু মনে থাকে না। আমি এগুলো সারা ঘর ময় গান গেয়ে গিয়ে নিজেকে এনার্জি দেওয়ার জন্য ঘুরে ঘুরে করে বেড়াই। আর আমি যেটা করি সেটাই তো দেখো, সময় রান্না নেই না, এত দেরি করলাম। চার্জ কত, অন্ধকার অন্ধকার লাগছে। এবার এটা আমি চার্জে দিয়ে দিই, একেবারে ফাইনাল লুক দেখাবো। ওই দেখো বেল বাজছে, কে এলো রে বাবা? জুলি এসে গেল নাকি? না মনে হয় পেপার বিল নিতে এসেছে, 1 তারিখ তো। হ্যাঁ পেপার বিল নিতে এসেছে। চলো সিএস চ্যাটার্জির টি শার্টটি রাখবো, আর সিএস চ্যাটার্জির ওয়ার্ড্রোবটা তোমরা দেখে নেবে। খারাপ থাকতে পারে, তো বেশি আমি শেয়ার করব না। খারাপ থাকার পসিবিলিটিটাই বেশি, কারণ নিজের নিজের টেনে টেনে পড়ে তো। কেউ নিন্দে করো না বাবু, 70 বছর বয়স হলো। না গো, সে আন্দাজে খুব একটা অগোছালো করেনি, আমি ভালো করে শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে গিয়ে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে জিনিস, সেই জন্য। সে আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আঙ্কেলের ওয়ার্ড্রোব। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা বিশেষভাবে রিকোয়েস্ট করছি, মিনিস ওয়ার্ল্ড আর চ্যানেলের নাম আমার, কারণ জাস্ট একটাই ছেড়েছে, তোমরা একটু দেখো, ওটা আমার মেয়ে। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর নয় একটু দেখতে থাকো, কারণ 5 দিন ছেড়েছে, ও একদমই নভিস, বুঝতে পারছো? কিন্তু একটা জিনিস তোমাদের ভালো লাগবে, সেটা বলছি গিয়ে, দুবাইয়ের বাজার ফাজার দেখতে পাবে, যেটা সবসময় চোখে আনন্দ দেয়। সেজন্য তোমরা প্লিজ একটু দেখো। গত পরশু অর্ডার করলাম, আজকেই দিয়ে চলে গেল অনলাইনে, বাজারের থেকেও স্পিড। এই ব্লু ঘরে যে হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে একটা দেখবে, বড় বেশ বড় একটা ক্যাবিনেট থাকে, তো দেখতে পাচ্ছ কাটা? কেন কাটা বলো তো? এখানে ঢোকানো যায়নি, ঢোকাবার আগে কাটতে হয়েছিল, কেটে ঢুকিয়ে আবার জুড়ে দিয়েছিল। সুবিধাটা কি হয়েছিল বলো তো? যারা আমার আসানসোলের বাড়িতে কাজ করতো তারাই আমার এখানের ইন্টেরিয়ার করেছিল, সেই জন্য আমার অনেক ফার্নিচার আসানসোল থেকে এসেছিল, যেগুলোকে কেটে সেট করা, কেটে সেট করে ওরাই ঢুকিয়ে দিয়েছিল। 12:20 মতন টাইম হয়ে গেছে বন্ধুরা, তাই আমি ফ্লোর ফাঁকা করে দিচ্ছি, কারণ সিএস চ্যাটার্জি ভ্যাকুয়াম করবে। 20 মিনিট ওভার হয়ে গেছে, 12:30 থেকে 12:30 টাইম। সিএস চ্যাটার্জি হচ্ছে গিয়ে একদম পাংচুয়াল একটি পার্সন, সব জায়গায় উনি টাইমটা মেনটেন করেন, আর ওনার টাইম মেনটেনের চোটে আমি খাই তারা। আমি তো একটি স্লো পার্সন, আমি হচ্ছে গিয়ে সেই কচ্ছপটা যে সারাদিন ধরে ধীরে ধীরে কাজ করে যাবে, কিন্তু ফাইনালি কাজটা আমি শেষ করি, এটাই আমার একটা গুণ বলতে পারি। ডান মাছটা না আজকে দারুণ ছিল। সে আগের সময় মায়েরা বলতো পাকা মাছ, সেই ব্যানাসিটির বাপি আনত নাগিনার মাছের মতন, এখন তো এরকম মাছ পাওয়া প্রায় যায়ই না। সিএস চ্যাটার্জির রুটি খেলে স্টমাক আপসেট হচ্ছে, সেই জন্য ওর এক মুঠো ভাত মানে এ বেলাতেই করে রেখে দিলাম, আর একটা মাছও এক্সট্রা দিয়ে দিলাম। জাস্ট মাছের ঝোল আর ভাত খাবে আজকে, কারণ এই অল্পেই যদি ওকে না ধরে দিই না, তাহলে ওটা ওর বেড়ে যাবে। এই ছোট্ট টেবিলটা একদম চকচকে এসেছিল আসানসোল থেকে,
এখানে এসে এরকম জং পড়ে গেল কয়েক বছরের মধ্যে। ময়শার এলাকা তো, এখানে সব জিনিস খুব তাড়াতাড়ি জং পড়ে যায়। আগে যে সেই মেটাল বডি ফ্রিজ হতো, আগে যখন একবার এখানে ছিলাম, অনেককাল আগের কথা বলছি, ওই মধুবন্তির জন্যই আসা হয়েছিল, তো তখন যে ফ্রিজটা কিনেছিলাম 3 বছর বাদে যখন আমি আবার ফিরে গেলাম, তো সেই ফ্রিজটা পুরো জঙে ভর্তি হয়ে গেছিলো। যে নিল সেকেন্ড হ্যান্ড, সে বলেছিলো আপনি কি খুব জল দিয়ে ধুতেন? তো আমি মনে মনে ভাবলাম জল দিয়ে পরিষ্কার তো করতেই হবে, সেটা তো আমি ভেতরটা করতাম, বাইরেটা কিসের? তখন অতটা ধরতে পারিনি, মাত্র 3 বছরের ব্যাপার। এখন বুঝে গেছি যে গঙ্গার ধার এলাকা ভীষণ ময়শ্চার্ড, আর সেই কারণেই যত গ্রিল আছে, যেখানে যত গ্রিল, কী তাড়াতাড়ি জং পড়ে যায় গো। আমাদের আসানসোলে কত বছর রং হতো না কিছু না, কিন্তু গ্রিলে এরকম জং পড়তো না। এখানে মেটালিক জিনিস মেনটেন করা খুব কঠিন, মধ্যবিত্তর জীবনে এইরকমভাবে মেনটেন করতে গেলে সে হাবাতে হয়ে যাবে। মেটালিক বলা ভুল, অ্যালুমিনিয়ামে কিছু হবে না, কিন্তু ওই লোহা স্টিল, স্টিলে খুব তাড়াতাড়ি জং পড়ে যায়। হ্যাঁ, আর যেটা, আজকে রান্না কম থাকার জন্য আমি আজ ঢেলে ডাস্টিং করলাম, তার কিছু পোর্শন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। উঁচুগুলো তো পারলাম না, কারণ কেউ ধরে দেওয়ার নেই, নিজে নিজেই করেছি। যেখানে যেরকম সেট করতে পেরেছি সেইভাবে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিলাম। যাই হোক, এটা দেখেও তোমরা এনার্জি পাবে। সত্যি এই ডাস্টিং করার মোটিভেশন একদম পাওয়া যায় না, কাউকে করতে দেখলে তবেই পাওয়া যায়। সর্বত্র ছবি বন্ধুরা, এই দেখো আজকে এটা ঝাড়ার সময় মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগে পুরোনোতে অনেকবার করেছি। এ হচ্ছে ফার্স্ট ইয়ারের, মানে দ্বিতীয় না প্রথম অয়েল পেন্টিংয়ের কাজ মধুবন্তের। অয়েলগুলো এখানে রেখেছি কারণ অয়েলগুলো মাঝে মাঝে না হাওয়া খেলাতে হয়, নয়তো ছেঁটো পড়ে যায়। আরও অনেক আছে, গঙ্গার ধান না? এই দেখো, এটা মধুবন্তির নিজস্ব সেলফ পোর্ট্রেট। এটা টেম্পারা, এটা টেম্পারা কম্পোজিশন। আগে আগে ভাবতাম যে ব্লগিং বুঝি খুব সোজা জিনিস, এখন করতে গিয়ে বুঝতে পারছি যে কতটা টাইম এবং কতটা মেহনত লাগে। কারণ কাজটা করতে যে টাইমটা লাগে, সেটাকে আবার ভিডিওগ্রাফি করতে গেলে 3 গুণ সময় লাগে। সিহেশ চ্যাটার্জি হোমিওপ্যাথিক ওষুধ চার্জ করেছে আমাকে, কাল থেকে 3 দিনের ওষুধ দিয়েছে, খেয়েছি। খেয়ে পরে আজকে এমন হজম হয়েছে কি বলবো, খিদেই আমার পেট চুঁচুঁই করছে। কিন্তু আমার এখনও অনেক কাজ বাকি, ওদেরকে খেতে দিয়ে দেবো। আর যা গরম লেগেছে বাবা, কোনো রকমে কাজ কটা শেষ করে আমি বাথরুমে ঢুকতে পারলে বাঁচি। ওই দেখো মধুবন্তী খেয়ে উঠে থালা নামিয়ে যাচ্ছে এবার বাথরুমে, তার হাত ধুতে। সিএস চ্যাটার্জিরও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে সময় 5:05। মাঝখানে খাওয়া দাওয়ার পর আমি খানিকক্ষণের জন্য উঠে গেছিলাম, আবার ফিরে এলাম, ফিরে এসছি একেবারে সন্ধ্যের চা নিয়ে। আর এবার সত্যি সত্যি হব হাওয়া। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট ভুলো না বন্ধুরা। Bye-bye.